ফিরছি অন্যান্য খবরে। শক্ত মৌলভিত্তির অনেক শেয়ারের ক্রেতা নেই, আটকে আছে বেঁধে দেওয়ার সর্বনিম্ন দাম বা ফ্লোর প্রাইসে। তবে বন্ধ বা উৎপাদনে না থাকা কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে, লেনদেনও এগিয়ে অতি দুর্বল এসব প্রতিষ্ঠানের শেয়ারগুলো। বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ কোম্পানি চালু বা পর্ষদ পুনর্গঠন সংক্রান্ত বিসিসির নেওয়া উদ্যোগকে ঘিরেই কারসাজি চক্র সক্রিয় রয়েছে। মেহেদী হাসানের রিপোর্ট। 2020 সালে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির দায়িত্ব নেন অধ্যাপক শিবলী রুবায়তুল ইসলামের নেতৃত্বাধীন কমিশন। পরে অন্যান্য উদ্যোগের পাশাপাশি বন্ধ ও লোকসানি কোম্পানি সচল ও পর্ষদ পুনর্গঠনের পদক্ষেপ নেয় বিএসইসি। লক্ষ্য, কোম্পানিগুলো মুনাফায় ফিরলে লাভবান হবে পুঁজিবাজার ও বিনিয়োগকারীরা। এর মধ্যে বাংলাদেশ মনস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, তমিজুদ্দিন টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স, সোনালী পেপার এবং পেপার প্রসেসিং, এই পাঁচ প্রতিষ্ঠানকে ওটিসি মার্কেট থেকে মেইন বোর্ডে ফেরানো হয়। প্রক্রিয়ার অংশ হিসেবে ওয়াইম্যাক্স ইলেকট্রোড এবং ইয়াকিন পলিমারের মালিকানায় বদল আসে। এছাড়া ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, আলহাস টেক্সটাইল, ফোয়াং ফুডস, এমারেল্ড অয়েল, অ্যাসোসিয়েট অক্সিজেন, অগ্নি সিস্টেমস, সিএনডে টেক্সটাইলস, ফ্যামিলি টেক্স, বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডস, ফার ইস্ট ফাইন্যান্স, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রতনপুর স্টিল রিরোলিং মিলস, ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার্স্ট ফাইন্যান্স এবং ইউনাইটেড এয়ারের পরিচালনা পর্ষদ পুনর্গঠন হয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার উদ্দেশ্য মহৎ, কিন্তু কারসাজি চক্র এসব পরিবর্তনকে ইস্যু বানিয়ে শেয়ারের দাম অস্বাভাবিক বাড়াচ্ছে, যা পরে বিনিয়োগকারীদের হাতে ধরিয়ে দিয়ে কেটে পড়ছে তারা। যারা এই কারসাজি চক্র, তারা মালিক পক্ষের সাথে বসে তারা ডিসাইড করে যে পরিমাণ ডিভিডেন্ড লাগে আমরা এটা দিয়ে দিব, এই ডিভিডেন্ডটা তারা দিয়ে ক্যাটাগরি চেঞ্জ করে নাম কস্তে তারা বি ক্যাটাগরিতে আনে। আর এই শেয়ারগুলো যেহেতু কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কিনে না এবং সাধারণ বিনিয়োগকারী কিনে না, ওই কারসাজি চক্র এই শেয়ারগুলো তারা নিজেদের হাতে নিয়ে নেয়, নিয়ে তারপর বিভিন্ন তথ্য তারা যখন একটা সিগনিফিকেন্ট দামে যায় বাজারে এই ধরনের তথ্য রিলিজ দিয়ে দেয় যে অমুক গ্রুপ কিনে নিচ্ছে, তমুক গ্রুপ কিনে নিচ্ছে, সেখানে কিন্তু মানুষ আস্তে আস্তে ওখানে যায়। তখন কিন্তু তারা আস্তে করে মানুষের হাতে শেয়ারগুলো ডিস্ট্রিবিউট করে দিয়ে, এবং এই জায়গায় যারা শেয়ারে বিনিয়োগ করে আটকে যাবে তারা কিন্তু জীবনে আর এখান থেকে বেরোতে পারবে না। এছাড়াও বাজারে আরও অনেক কোম্পানির মালিকানা পরিবর্তনের গুজব ছড়িয়ে শেয়ারের দাম বাড়ানো সহ নানা কারসাজি চলছে। যেমন 2003 সাল থেকে বন্ধ ওটিসির কোম্পানি রাঙামাটি ফুডস, ডিএসসির তদন্তে দেখা গেছে একটি গ্রুপ কোম্পানিটি মাত্র 1 কোটি টাকায় কিনে নেয়। পরে ডিএসসির এসএমই বোর্ডে তালিকাভুক্ত হতে কোম্পানির পক্ষে কোনো অর্থ না দিয়েই প্রায় 42 কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করা হয়। এ জালিয়াতি ধরা পড়ার পর এসএমই বোর্ডে ফেরার আবেদন বাতিল করেছে ডিএসসি। এই শেয়ার ইস্যু করার ব্যবসাটা তাকে কিন্তু বহু আগে একটা প্ল্যান বিসেকে জমা দিতে হইতো। বিসেক যদি এটাকে ভায়াবল বা ফিজিবল মনে করতো তখন সেটাকে অ্যাপ্রুভ করতো। বিসেকের সম্মতিতে যদি অ্যাপ্রুভ হয়ে তারা এই বন্ধ কোম্পানিকে প্রোডাকশনে নিয়ে আসতো তখন শেয়ার হোল্ডার উপকৃত হতো। বাট এখন তারা কী করছে, ধরেন নাম কস্তে 1-2 কোটি টাকা বিনিয়োগ করছে, 40-50 কোটি টাকা সেই শেয়ার তারা বাইরে বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে এই জায়গাটা, এই সেক্টরটাকে, এটাকে গ্যাপে একটা নতুন ধরনের গেম শুরু করেছে বাজারে। বিএসইসি বলছে, তাদের উদ্যোগের ফলে বেশিরভাগ বন্ধ কোম্পানি উৎপাদনে ফিরেছে, লাভের মুখও দেখেছে, বাকি প্রতিষ্ঠানগুলো ভালো করছে। যেটা বোর্ডের সমস্যা সেটা বোর্ড, যেটা ম্যানেজমেন্টের সমস্যা সেটা ম্যানেজমেন্ট, এগুলোকে ঠিক করার উদ্যোগ নিলাম আমরা। উদ্যোগ নেওয়ার পরে আমরা প্রায় 30-35টি প্রতিষ্ঠান নিয়ে কাজ করেছি, এর মধ্যে প্রায় 15-20টি অলরেডি প্রোডাকশনে চলে আসছে, বাকিগুলোও চলে আসবে। যেইগুলো শুরু হয়েছে সেগুলোর এত তাড়াতাড়ি প্রফিট চাচ্ছেন, এদের প্রচুর লস আছে সব কোম্পানির, কারণ এগুলো সব একটা পর্যায়ের মাঝামাঝি অবস্থায় আছে, রেজাল্টগুলো আপনারা খুব শিগগিরই পাবেন। শেয়ারের অস্বাভাবিক মূল্য ও লেনদেন বৃদ্ধির ঘটনাকে কারসাজি বলতে নারাজ বিএসইসি, বলছে শেয়ারের মূল্য ঠিক করা বিএসইসির দায়িত্ব নয়। তারা এগুলাকে চালু করাতে এখন হাজার হাজার লোকের আবার কর্মসংস্থান হচ্ছে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।